নমস্কার বন্ধুরা, আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিস হিচকিতে। আজকে দেখাবো আমার মায়ের হাতের মাটনের রেসিপি। আমি কিন্তু মাটন এত খাই না, শুধু মায়ের হাতেরই রান্না হলে আমি মাটনটা খেতে একটু ভালোবাসি। তো আমার মা একদম অন্যভাবে মাটনের রেসিপিটা বানায়। তো সবার প্রথমে মা এখানে কি করলো, পেঁয়াজ কুচিয়ে নিল, আদা রসুন কাঁচা লঙ্কা এই আর গরম মশলা এই কয়েকটা জিনিস ভালোভাবে শিল নোড়াতে বেটে নিয়েছে। তারপরে আমি এদিকে কি করলাম, মা যখন এসব করছে তো আমি মাটনগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আজকের মাটনটা দাদাভাই কিনে এনেছে, খুব ভালো ছিল মাটনটা। তারপরে মা এখানে মাটন ধোয়ার পর শুধু রসুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছে প্রায় 15-20 মিনিটের জন্য। এটাতে নাকি মাটনের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা নাকি চলে যায়। তোমরাও এইভাবে করে নিতে পারো, দেখবে গন্ধটা একদমই সত্যি থাকে না। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল। এই মাটন রান্নাতে নাকি সর্ষের তেলে রান্নলেই বেশি স্বাদ হয়, মা আমার তাই বলে। তো তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটাটা। রসুনটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর অ্যাড করে দিয়েছি মাটনটা। এখানে কিন্তু আগে পেঁয়াজ ব্যবহার করিনি। মাটনটা দিয়ে ভালোভাবে 3-4 মিনিটের জন্য আঁচ বাড়িয়ে ভেজে নিয়েছি। দেখো এইভাবে তোমরা মাটনটাকে ভেজে নেবে, মাটন থেকে একটা জল বেরিয়াবে, ওই দেখো। এই জলটা যখন অল্প অল্প শুকিয়ে যাবে অ্যাড করে দেবে তখন পেঁয়াজ কুচিটা। এখানে পেঁয়াজ মা আধা কিলো মাটনের মধ্যে 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছে। এই পেঁয়াজটাকে দিয়ে দিয়ে তারপরে আবার ভালোভাবে নাড়িয়ে অনেকক্ষণ প্রায় 5-6 মিনিট হতে দিয়েছে। আমি আগেই বলে দিই এই মাটনের রেসিপিটা রাঁধতে একটু সময় লাগে, প্রায় ঘন্টাখানি। তারপরে অ্যাড করে দিয়েছে এক এক করে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। এই কয়েকটাকে অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে হতে দিয়েছে প্রায় 10 মিনিটের জন্য। যখন এটা ভালোভাবে হয়ে গেছে তারপরে মা এখানে অ্যাড করে দেয় এক এক করে আবার সামান্য একটু নুন। এই মাটনের রেসিপিটা এই জন্যই বলছি একটু টাইম লাগে, কেন কি এটা মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে রান্নাটা অনেকটুকুই করা হয়, আর মশলা কিন্তু আর কিছুই ইউজ করা হবে না। এই অল্প একটু জিরের গুঁড়োটাই ইউজ হয়েছে। আর এখন কন্টিনিউয়াসলি এটাকে একটু পরপর ঢাকা ঢাকবে আর ঢাকা সরিয়ে নাড়বে। এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে প্রায় আধ ঘন্টার জন্য। আচ্ছা তোমরা লিখে জানিও তো তোমাদের কার হাতের মাটনের রেসিপি সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো এইখানে মাটনটা কত সুন্দর কালার একটা ছেড়েছে, আর পেঁয়াজগুলি একদমই মাংসর সাথে মিশে যেতে হবে, কেন কি মা নাকি বলে এই পেঁয়াজ কুচিটা একদম যখন মাটনের সাথে মিক্স হয়ে যায়, পেস্টের মতন হয়ে যায়, তখনই নাকি স্বাদটা আরও বেশি হয়। তো আজকে মা এরকমও তোমরা চলে নামিয়ে এখানে গরম মশলা অ্যাড করে নামিয়ে নিতে পারো কষা করার জন্য। আজকে মা একটু গ্রেভি করছে, তাই অ্যাড করে দিয়েছে গরম জল। গরম জল অ্যাড করে ভালোভাবে 1-2 মিনিটের জন্য আরেকটু ফুটিয়ে নিয়েছে। তারপরে লাস্টে অ্যাড করে দিয়েছে গরম মশলা। আমরা এখানে বাটা মশলা আজকে সব কিছুই ব্যবহার করেছি, তাতে মাটনের রেসিপিটা আরও বেশি স্বাদ হয়। বাস আমাদের মাটনের রেসিপি একদমই কমপ্লিট, তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো।
আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি এরকম রেসিপি তোমরা দেখতে চাও, আর বেল নোটিফিকেশনটাকেও অন করে নিও। টাটা।